মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা কিন্তু শঙ্খধ্বনি দিয়ে হওয়া উচিত, ঠিক বলেছি? একদম। কিসের শুভ অনুষ্ঠান রে? আবার পাগলির মাথার পোকাটা আবার নড়েছে। মানে কি হয়েছে এটা? কি আরে অনুষ্ঠানটা কি সেটা বল না। আরে কি আবার হবে, ঢাকের প্রতিযোগিতা। ঢাকের প্রতিযোগিতা? ঢাকের প্রতিযোগিতা শুভ উদ্বোধন হচ্ছে। কিন্তু পুষ্পবৃষ্টি কোথা থেকে হচ্ছে? এই যে রান, উপর থেকে পুষ্পবৃষ্টি করছে। বেটা দোলের চামচা। হ্যাঁ, অবজেকশন, চামচা নই, দোলের ফ্রেন্ড, ক্লাসমেট আমরা। তাই এটা ক্লাসরুম নাকি? হ্যাঁ, তুই তুই উপর থেকে পুষ্পবৃষ্টি করবি কি? এই নিচে নাম, নাম নিচে। এগুলো বাদলামো হচ্ছে। আমি ভাবলাম কি না কি, এদিকে শঙ্খ বাজাচ্ছে, ওখান থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। আমি তো মানে আমাদের প্রচেষ্টাকে ছোট করা যাবে না, কিছুতেই ছোট করা যাবে না। এই শুভ শঙ্খধ্বনি আর এই পুষ্পবৃষ্টির মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের বহু 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 প্রতীক্ষিত কম্পিটিশন। Again, 1, 2, 3, ধাজারি কম্পিটিশন। শুনুন 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 আমাদের বন্ধুগণ। আরে আরে আরে, বন্ধুগণ মানে কি বন্ধু এখানে কে আবার? ওই হলো আর কি, আত্মীয়গণ, স্বজনগণ, সবাই তোমাদের বন্ধুই গণ। ঠাম্মি, জেঠু, জেঠি, কাকা, কাকি, মেসো, মাসি, দাদা, দিদি, ছোট বড় সকল গণকে বলছি, আর কিছুক্ষণের অপেক্ষা, মাত্র কিছুক্ষণ পর আমরা শুরু করব আমাদের বহু প্রতীক্ষিত কম্পিটিশন, ধাজারি কম্পিটিশন। এটা পড়ে কি হবে ম্যাডাম, জিতবে তো আমাদের আয়াত। অত সহজ নাকি যে বর্দা সব সময় জিতবে? অবশ্যই অবশ্যই জিতবে। হ্যাঁ, কে দাঁড়াবে সামনে, কেউ দাঁড়াতেই পারবে না, কেউ টিকবে না। এইবার তো আমাদের মেয়েদের টিমই জিতবে, কি তাই তো? বর্দা, তুই তাহলে এবার আর ঢাকের কাঠি হাতে নিস না। এই কেন 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 এরকম বললে কেন? না, বর্দা ঢাকের কাঠি হাতে নেবে আর তোমরা জিতে যাবে, এটা কি করে হয় বলো? ভালো লাগছে না কিন্তু। না না না, মেয়েদের এভাবে হাঁটা করা চলবে না। তোমাকে জিততেই হবে। ইয়েস ঠাকুমি। আয়ান, কি তুমি এবার আর হাতে ঢাকের কাঠি নিও না। ঠিক আছে, তাহলে এমনিতে ওয়াক ওভার দিয়ে দিচ্ছ তো? কেন, কি কারণ ওয়াক ওভার দিয়ে দেওয়ার? আমি জবে রেখে বাড়িতে ঢাকে যাবে, তবে দিকে প্র্যাকটিস করে গেছি, সকাল সন্ধ্যা দুপুর সব সময় প্র্যাকটিস করেছি। আমারই আমারই বোকা হব বরটাকে হারাবো বলে। তুমি চাইলে আমি হেরেও যেতে পারি। আমি কিন্তু প্রতিবাদ করছি। না না, এটা অসম্মান হলো। ও বলছে যে তুই চাইলে ও হেরে যেতে পারে। আচ্ছা, তুই কি ভেতরে ভেতরে শার্ট করে রেখেছিস নাকি যে তুই জিতবি, তোকে জিততেই হবে? হ্যাঁ, না না না, দেখো এই প্রতিযোগিতায় কিন্তু কোনো পক্ষপাতিত্ব করা চলবে না। হ্যাঁ, তাহলে বরং থাক, এই এইসব ঢাকের কম্পিটিশন থাক, বরং নাচের কম্পিটিশন হোক, ধুনুচি নাচের। ছেলেরা তো আর নাচে পারবে না। হ্যাঁ, স্বীকার করছি যে নাচে আমরা পারবো না ঠিকই, কিন্তু হ্যাঁ, ঢাকের কম্পিটিশন আমরা অলওয়েজ চ্যাম্পিয়ন, জিতবই জিতবো। ইয়েস, তাই নাকি? ঠিক আছে, নো প্রবলেম, তাহলে বাজি হয়ে যাক। বাজি পারবেন না, পারবেন না। কে? মানে মানে ঢাক বাজানোর প্রতিযোগিতায় হেরে যাবেন। কে হারাবে? তুমি তুমি হারাবে বর্দাকে। তুমি জানো তুমি কি বলছো? বর্দা ঢাক বাজানো শুনেছো কখনো? শুনিনি, তবে হেরে যাবেন। হেরে তো যাবে ঠিক আছে, কিন্তু
হারা বেটা কে সেটা তো বল। আমি মোল্লা চকের দই থেকে শুরু করে বর্ধমানের সীতাভোগ সবকিছু খাবো তোকে আমি। আমরা সব মেয়েরা তোকে মাথায় করে নাচবো। পারবে না তুমি, আননেসেসারি সময় নষ্ট করছো। সময় নষ্ট করছি না, উনি পারবেন না। দাঁত বের করে বলার কি হয়েছে? পারবো না মানে কি? কি সাহস ওরা! আর যদি হেরে যাও তখন কি হবে? যা বলবেন তাই। বাড়ি ছেড়ে চলে যাবে তো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। ছি, সন্ধিপুজো হলো, এখন কাউকে বাড়ি থেকে বের করাটা ঠিক হবে না। আচ্ছা আয়ান, তুই বরং এক কাজ কর তো, ওই প্রসাদগুলো বিলি করবার ব্যবস্থা কর। হ্যাঁ ঠাম, ঠিক আছে। আর তোমাকে বলছি, তুমি পারবে না, পারবে না, পারবে না। হয় পে, হয় পে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।